নমস্কার আমি সঞ্জীব আর এখনই আপনাদের যে কাজটা করতে বলবো যাদের বাড়িতে এই গাছটি আছে সেই গাছের জন্যে এখনই এই কাজটা কিন্তু করতে হবে অর্থাৎ এটা জুলাই মাসের শেষ সপ্তাহ প্রায় হয়ে গেল এখনই এই গাছের এই খাবারটা যদি না প্রয়োগ করা হয় তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফসল কিন্তু পাবেন না হ্যাঁ ঠিক তাই কুল গাছ কুল গাছ সবার বাড়িতে কিন্তু আমরা রেখেছি এখন বলসুন্দরী আপেল কাশ্মীরি আপেল কুল বা বিভিন্ন জাতের এখন নতুন নতুন ভ্যারাইটিস যে কুল গাছগুলো রেখেছি এই কুল গাছের শীতকালে পর্যাপ্ত পরিমাণে ফল পেতে গেলে এখনই এই কাজগুলোকে কিন্তু আপনাদের মনোযোগ সহকারে কিন্তু এখনই করে ফেলতে হবে কাজগুলো কি না এখনই দেখুন আমার যে কুল গাছটায় এই কুল গাছটার মধ্যে এই ড্রামের মধ্যে রয়েছে কুড়ি লিটার জারের মধ্যে রয়েছে ওখানে একটা কুড়িটা জারের মধ্যে রয়েছে এইবার এখনই যে কাজগুলো করতে হবে দেখুন এর স্বার্থে অর্থাৎ এই যে ছোট্ট ছোট্ট যে ডাল এই ডালগুলো কিন্তু এখন প্রয়োজন নেই কারণ এরা কিন্তু খাবার গ্রহণ করবে অর্থাৎ এইরকম যদি ছোট ডাল থাকে সেগুলোকে কিন্তু আপনার থেকে দেবে দিয়ে ঠিক এইরকম বড় ধরনের যে ডাল আছে সেই ডালগুলোকে এখন পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু প্রয়োগ করতে হবে এই খাবার যদি প্রয়োগ করা হয় তাহলে তারা খাবারটা গ্রহণ করবে এটা জুলাই মাসের শেষ সপ্তাহ চলছে এই জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যে আগস্ট সেপ্টেম্বর মাসের আস্তে আস্তে কিন্তু ওরা ফুল দিতে শুরু করে দেবে ফুল আসতে শুরু করে দেবে তাই আপনাদের যে খাবারটা প্রয়োগ করতে হবে ঠিক একটা মিক্সার খাবার যে মিক্সার খাবারটাকে আপনাদের দিতে হবে মিক্সার খাবারটা হলো আপনাদের দেখুন এখানে ভার্মি কম্পোস্ট দুটো টবের জন্য আমি নিয়েছি আমার কুড়ি লিটার জারের জন্যে আড়াইশো পাঁচশো গ্রাম নিয়েছি বা ছশো গ্রাম এরকমই হবে তার সাথে নিয়েছি বাদাম খোল সর্ষের খোল হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল পটাশ আর নিয়েছি আপনার জিয়ার দানা অর্থাৎ জিয়ার দানা নিয়েছি পঁচিশ গ্রাম দুটোর জন্যে নিমখোল নিয়েছি পঞ্চাশ গ্রাম আপনার শিং চাচা নিয়েছি আপনার একশো গ্রাম আর হাড়ের গুঁড়ো নিয়েছি পঞ্চাশ গ্রাম আর সর্ষের খোল নিয়েছি পঞ্চাশ গ্রাম আর বাদাম খোল নিয়েছি পঞ্চাশ গ্রাম পটাশ দানা নিয়েছি দু চামচ এইটার মিক্সচার করে আপনার এখানে পর্যাপ্ত খাবারটা কিন্তু এই জুলাই মাসে কিন্তু প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব না দেখুন কিভাবে প্রয়োগ করছি আমি এবার এটাকে সুন্দর করে আগে মিশিয়ে নেওয়া হোক তাহলে খাবারটাকে মিক্সার তৈরি করা হয়ে গেল খাবারটাকে সুন্দর করে মিক্সার করে নিলাম এইটা মিক্সার করার পর গাছের গোড়ার যা আগাছা এই বর্ষাকালে ধরুন আগাছা তৈরি হয়ে গেছে সেই আগাছাগুলোকে আগে পরিষ্কার করে নিন এই আগাছাগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর আগাছাগুলোকে পরিষ্কার করে নিয়ে ভাবে খুশে নিন আগে ভালো করে সুন্দর করে খুশে নিন চারিধারে যত সুন্দরভাবে খুশে নিতে পারবেন ততই দেখবেন যে এর যে ছোটো ছোটো রুটগুলো রয়েছে রুটগুলো আপনার কেটে গেল এবং যত আগাছা রয়েছে এর মধ্যে যে গাছগুলো গাছগুলো আমার গাছের ক্ষেত্রে ক্ষতি করবে সেই আগাছাগুলোকে তৈরি তুলে নিলেন এবং মাটিটাকে সুন্দরভাবে একটু উপর নিচু করা হয়ে গেল দেখুন কত আগাছা বর্ষাকালে জন্মি যাবে ঘাস থেকে শুরু করে শাক থেকে শুরু করে নানান কিছু জন্মাতে পারে এবার সেইগুলোকে সুন্দরভাবে তুলে দিন এখান থেকে কারণ এরা খাবারটাকে গ্রহণ করবে যাতে এরা বাড়তি কোনো গাছ খাবার না গ্রহণ করতে পারে সেই দিকে খেয়াল রাখুন এবং চারিধারের মাটিটাকে সুন্দর করে তুলে নিন এইবার তুলে নেওয়ার পর খাবারটাকে এবার দিয়ে দিন এইটাই হচ্ছে কিন্তু এর ফুল আসার চাপান খাওয়ার এই খাবারটাকে দিলেই আস্তে আস্তে কারণ এগুলো তো জৈবিক খাবার এ তো রাসায়নিক খাবার নয় যে দেওয়ার সাথে সাথে আজ দিলে মানে কাল থেকেই কিন্তু জল দেওয়ার সাথে সাথে গ্রহণ করতে শুরু করে দিল রুট নিয়ে নিতে শুরু করবে তা কিন্তু নয় এগুলো আস্তে আস্তে পছন্দ ক্রিয়া হবে এটা আমরা সবাই জানি কম বেশি করে তাহলে এইবার এইগুলোকে খাবারগুলো পচতে যত শুরু করবে জল যত থাকবে এবং কুল গাছের একটা জিনিস খেয়াল রাখবেন ময়েশ্চার যেন কখনো না কমে অর্থাৎ ভিজে ভাবটা যেন সব সময়ের জন্যে গাছের থাকে এইটাকে খেয়াল কুল কুলগাছে যেই ফুল আসতে শুরু করে দেবে তখন যে করণীয় সেগুলোকে নিশ্চয়ই আপনাদেরকে তুলে ধরব কিন্তু এখন পর্যাপ্ত খাবারটা কিন্তু বিশেষভাবে কিন্তু প্রয়োজন এই খাবারটার উপরে বেস করে গাছের কিন্তু ফুল এবং ফল কিন্তু থাকবে একটা জিনিস মাথায় রাখুন গাছে যদি ফুল আসার আগে আমরা যদি সঠিক খাবার তাকে যদি না দিই তাহলে কিন্তু সেই গাছটা সঠিকভাবে কিন্তু ফুল ফল কিন্তু দিতে পারবে না যখন ফুল এলো তখন যদি আমরা খাবার প্রয়োগ করি আলটিমেট কী দাঁড়াবে রেজাল্টটা যখন ফুল এসে গেল তখন যদি আমরা খাবারটা কি দিই তাহলে সেই খাবারের যে অ্যাকশান যে কাজ তার ক্রিয়ার ফলে কিন্তু গাছ নিতে পারবে না হিতে বিপরীত অর্থাৎ খারাপ হবে ফুলগুলো ঝরে যাবে কোনো ফুল থাকবে না ফলও দাঁড়াবে না অথবা আগে আমাদেরকে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে আর এই খাবার প্রয়োগ করার ফলেই গাছ তার ডালপালার নতুন করে ফুল শাখা পোশাকার মধ্যে কিন্তু একদম পরিপূর্ণভাবে কিন্তু সে কিন্তু বিস্তার লাভ করবে এবং দেখবেন যে কুল গাছ ঝাঁকিয়ে ফুল এসে গেছে এবং সুন্দর ফুল কিন্তু আপনার সাথে সাথে ফলে পরিণত হয়ে যাচ্ছে তাহলে এই দিকে খেয়াল রেখে এখনই এই জুলাই মাসের শেষ আগস্ট মাসে ফার্স্ট এর মধ্যে কিন্তু যার যা কুল গাছ আছে সেই সকল কুল গাছগুলোকে কিন্তু আপনি একদম খাবার পর্যাপ্ত খাবার প্রয়োগ করে দিন আর সেই সাথে খাবার দেওয়ার পর খাবার প্রয়োগ করার পর আপনি কিন্তু ফাঙ্গিসাইট গাছে একবার কিন্তু অবশ্যই প্রয়োগ করে দেবেন গাছে কিন্তু ফাঙ্গিসাইট অবশ্যই প্রয়োগ করবেন বা এই মাটিতে যদি আপনার যে কোনো ফাঙ্গিসাইট থাকে এক চামচ দিয়ে দিতে পারেন তাহলে আপনার দেখা যাবে যে গাছের যে রুট ছিঁড়ে গেল ফেটে গেল সেইগুলোকে কিন্তু আপনার ফাঙ্গিসাইট দেওয়ার ফলে এবং যে ডালগুলোকে কাটা হয়ে গেল এই ডালগুলোকে এখনই আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো এই ফাঙ্গিসাইট এবং এর সাথেও কিন্তু ফাঙ্গিসাইড আমি দিয়ে দেবো দিলে যে রুটগুলো আপনার তৈরি হয়েছে মানে কেটে গেছে ছিঁড়ে গেছে সেই রুটের জন্যে কোনো ফাঙ্গাস অ্যাটাক করবে না এবং সেই সাথে সাথে মাটির থেকে যে ফাঙ্গাস লাগার ভয়টা থাকে সেই ভয়টা কিন্তু আপনার কেটে গেল অর্থাৎ এইভাবেই এখনই গাছের পরিচর্যা আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু সময় মতো অর্থাৎ শীতকালে আমরা যে ফুল পেয়ে থাকি এই মানে ফুল থেকে কুল পেয়ে থাকি পর্যাপ্ত যারা বলসুন্দরী কুল বা ভারত সুন্দরী কুল বা মিস ইন্ডিয়া কুল যে কুল গাছ যে বাড়িতে আপনি লাগিয়েছেন সেই কুলের কিন্তু পর্যাপ্ত পরিমাণে কুল আপনি পাবেন এটা কিন্তু নিশ্চিত বলা যেতে পারে যেভাবে আমি করি আপনাদের সামনে সুফল পেলেই কিন্তু আপনাদের সামনে সেই জিনিসটা তুলে ধরি আমার বন্ধুরা আমার মতো যাতে তাদের বাগান সুন্দর ঝলমল আলোয় আলোকিত হতে পারে সেই দেখে আমার কিন্তু প্রচেষ্টা যাই হোক আর বিশেষ কিছু নয় এইভাবে গাছে খাবার প্রয়োগ করে দিন জুলাই মাসের এই শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যে এই কাজটা করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন গাছের সাথে থাকুন সবুজের সাথে থাকুন আর